নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে লড়ছে কংগ্রেস, মন্তব্য বিধায়ক কমলাক্ষের। চলে গেলেন শিলচর রাধামাধব কলেজের অধ্যাপক সুদর্শন গুপ্ত। পৌষ পরব, বাজারে আগুন ছড়ালেও আয়োজনে নেই খামতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কংগ্রেস দল অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে এবং করে যাবে। শনিবার বিকেলে সোনাইয়ে দুটি যোগদান সভায় উপস্থিত হয়ে এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। অন্যদিকে রাজ্যে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর জানান, আকাশছোঁয়া দ্রব্যমূল্য করে জনগণকে হয়রানি করছে বর্তমান সরকার, হিন্দু মুসলিম কার্ড খেলে ভিতরে দেশের সম্পত্তি বিক্রি করছে বিজেপি বলে মন্তব্য করেন তিনি। এদিন বিকেলে প্রথমে চাঁদপুর জিপির কাজীডহরে এক অনুষ্ঠানে বিজেপি ও এআইইউডিএফ এর কর্মীরা কংগ্রেসে যোগদান করেন। পরে সন্ধ্যায় সাতকোড়া কান্দিতে আয়োজিত সভায়ও বিভিন্ন দলের কর্মী সমর্থকরা কংগ্রেসে যোগদান করেন। এদেরকে বরণ করে দলে স্বাগত জানান দুই বিধায়ক সহ দলীয় কর্মকর্তারা। কংগ্রেসের দুটি অনুষ্ঠানে বিজেপি ও এআইইউডিএফ কে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি খসরু আলম চৌধুরী, নরসিংহপুর ব্লকের সভাপতি রাজেন পালিত, মধ্য সোনাই জেলা পরিষদ সদস্য প্রতিনিধি তথা যুব নেতা ইজাজ হোসেন লস্কর প্রমুখ। মজবুত করার লাগে আইন প্রণয়ন করা হোক, মানুষকে সুস্থ করার লাগে আইন প্রণয়ন করা হোক, মানুষকে ভালো রাখার লাগে আইন প্রণয়ন করা হোক, মানুষের একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি করার লাগে আইন প্রণয়ন করা হোক। আমরা এই আইন প্রণয়ন করলে আমরা 100 বার সমর্থন করবো। সকাল থেকে বিকাল পর্যন্ত একই কথা, একই চিন্তাধারা, একই মানসিকতা। আর আমরা এখানে বিজেপি নেতা যারা নির্বাক দর্শক হয়ে দাঁড়ানি, এতই মেরুদণ্ড হয়ে যারা মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আইলা, মুখ্যমন্ত্রী একটা বলা যে এই অঞ্চল থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি চাকরি অ্যাপয়েন্টমেন্ট কি হয়েছে, ইন্টারভিউ হয়েছে, এর 20% চাকরি দেওয়া হয়ে গেছে। আমি ধিক্কার জানাই, আর আজকে সমাধান আমি করতে চাই না। এই যে মেরুদণ্ডহীনতায় তারা যে ভুগের যে, এই যে বিজেপি নেতারা আজকে যে মেরুদণ্ডহীন হয়ে যে বোয়ার যে, আমি শুধু একটা কথা কইব যে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। অকালে চলে গেলেন শিলচর রাধামাধব কলেজের অধ্যাপক সুদর্শন গুপ্ত। শনিবার সকালে 11:40 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 49 বছর। গত 5ই জানুয়ারি তার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে সেখানে তার অস্ত্রোপচার হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। অবশেষে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে গোটা শহর সহ পরিচিত মহলে। উল্লেখ্য, প্রয়াত অধ্যাপক সংবাদ জগতের সাথে জড়িত ছিলেন, এছাড়াও বরাক উপত্যকার সাংস্কৃতিক জগতেও জড়িত ছিলেন, পাশাপাশি ছিলেন এক সমাজসেবকও। জনপ্রিয় নিউজ পোর্টাল ওয়ে টু বরাকের প্রতিষ্ঠাতা, শিলচর পাবলিক স্কুল রোডের বাসিন্দা প্রয়াত অধ্যাপক সুদর্শন গুপ্ত রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন মা, স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণমুগ্ধদের। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সহসভাপতি বিকাশ চক্রবর্তী, গৌতম তালুকদার, অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। আমরা লক্ষ্য করেছি যে সুদর্শন গুপ্ত, যিনি বিগত দিনে বিভিন্ন সংস্থার সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন, সামাজিকভাবে ওনার একটা খ্যাতি রয়েছে, উনি খুব ভালো লিখতেন, সাংবাদিকতাও করতেন, এত গুণসম্পন্ন লোক একদম কম বয়সে, আজ তো মাত্র 49 বছর বয়সে
উনি সকলকে ছেড়ে চলে গেছেন। আর উনি যে একজন খুব পপুলার ব্যক্তি ছিলেন, আজকের দিনে আমরা শ্মশানের যে উপস্থিতি সেটা প্রমাণ করছি। অত্যন্ত দুঃখ লাগছে যে একটা ছেলে, ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে, ওই ছেলেকে রেখে চলে যেতে হয়েছে। যাই হোক, মানুষ মরণশীল, কিন্তু এই মৃত্যু কখনো মানা যায় না। তো ওনার পরিবারবর্গের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। বিধায়ক হিসাবে শুধু না, একজন সচেতন নাগরিক হিসাবে আগামী দিনে ওনার ফ্যামিলির পাশে থাকার জন্য ভগবান যাকে আমাকে আশীর্বাদ করুন, সেটা আমি কামনা করি। দর্শন গুপ্ত, ওর সম্বন্ধে কি বলবো, আজকের দিনে সত্যি অর্থে একজন মানুষ, একজন বন্ধু, একজন ভাইকে হারালাম। আজকে যে বয়সে ও তার বাবাকে হারিয়েছিল, আজকে সেই দিনটা তার ছেলেকে দেখতে হচ্ছে, কিছু বলার নেই এই মুহূর্তে। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম উৎসব পৌষ সংক্রান্তি বা মকর উৎসব। পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। গ্রামাঞ্চলে এই পরবকে নিয়ে উঠান জুড়ে আলপনা তৈরি করা হয়। গ্রাম শহরের গৃহিণীরা এই উৎসবকে ঘিরে তৈরি করেন ভিন্ন ভিন্ন রকমের পিঠেপুলি। মূলত পৌষ মাসকে বাংলার শস্য উৎপাদনের মাস বলে আখ্যায়িত করা হয়। মকর সংক্রান্তির আগের দিন প্রত্যেক বাড়িতে পিঠেপুলি বানিয়ে পরের দিন সবাই মিলে একসাথে খাওয়ার রীত রয়েছে। এদিকে মকর সংক্রান্তি উৎসবে পিঠেপুলির উপক্রম ক্রয় করতে গ্রাম শহরের প্রতিটি বাজারে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। বাজারের দ্রব্য সামগ্রীতে আগুনের পারদ দেখা গেলেও উৎসব পালনে কোনো খামতি রাখেননি বাঙালিরা। অন্যদিকে গ্রাম কাছাড়ের বহু এলাকায় শিশু কিশোরদের মকর সংক্রান্তি নিয়ে ভেলাঘর তৈরি করতে ব্যস্ত থাকতে দেখা গেছে। দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিবাদের জেরে কচুদরম থানার এক পুলিশ আধিকারিকের হাতে শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উত্থাপন করলেন রহিমউদ্দিন বড়ভূঞা নামের এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার পূর্বধুলায় রামমানিকপুর জিপির মোহনখালে। এরই প্রেক্ষিতে শনিবার রহিমউদ্দিন বড়ভূঞা সাংবাদিকদের জানান, তার ব্যক্তিগত রাস্তার উপর দিয়ে কয়েকটি পরিবারের লোক যাতায়াত করলেও তিনি এতে বাধা দেন না, কিন্তু ওই রাস্তার উপর দিয়ে লোডেড গাড়ি চলাচলে রাস্তাটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এতে তিনি আপত্তি জানালে নজমা বেগম সহ আরো জনেক কিছু লোক কচুদরম থানায় তার উপর মিথ্যা মামলা দায়ের করেন। শুক্রবার মামলাটির তদন্ত করতে এসে কচুদরম থানার এক পুলিশ কর্মী তাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন বলে এদিন অভিযোগ তুলেন রহিমউদ্দিন বড়ভূঞা। ওই যে আপনার ফিশারির বার্তা গিয়া সম্পূর্ণ জায়গা, দেড়খিয়ার জায়গা হইল, এটা আমার রাস্তা, তো আমার জায়গা। আমি তো কোনো মানুষের আড়িতে না করি না, বুঝছেন নি কথা? আমি সব মানুষ আটে এই রাস্তা। আমি রাস্তাটা ফাটি যাওয়ার গতিকে আমি কইছি মাল সামান আনিয়ে তারা রাস্তা ফাটাইছে, আমি কইছি লোড গাড়িটা আর ঢুকাইও না। যার কারণে গিয়া ওই লোড গাড়ির বাটা দেওয়ায় আমার উপরে গিয়া কেস দিয়েছি। প্রথম 3 তারিখ একটা কেস দিয়েছি, 3 তারিখ কেস দেওয়ার পরে পুলিশ আইসুন, মুতিন কই একজন পুলিশ, এর সঙ্গে আর একজন আসলো, আইয়া তাই নিটা ইনভেস্টিগেশন করিয়া গেছে। যাওয়ার পরে আমি বেমারি মানুষ, আমি ডাক্তারও না যাওয়া বা করিও যে নাগাটিলা, আমি কইছি একটু সময় লই আমি আইয়া। এরপরে আর ওটা মিশা মিশি একটা কেস বানাইয়া দারোগা কালকে আইসুন সেকেন্ড অফিসার, তার নাম হইল সামাদ আলী নাকি, তাই নাইয়া এখানে আমার উল্টা পাল্টা করে একটু গরম দিয়া আমার ডাকাই দুকাইয়া তাই আমার ফাল্লাইয়া আমার রকম করতেন আটু। এই হইল আমার বয়ানটা। আর আমার এই যে জমিনের উপরে খেয়ার কোনো জমিন নাই। ধলাইয়ে ফের বাজেয়াপ্ত ব্যাপক পরিমাণে সন্দেহজনক বার্মিট সুপারি। শনিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক বার্মিট সুপারিগুলো বাজেয়াপ্ত করতে সক্ষম হয় ধলাই পুলিশ। এদিন AS-11DC-3476 নম্বরের 12 চাকার একটি লরি ধলাই থানার সম্মুখে পৌঁছালে ধলাই পুলিশ লরিটির গতিরোধ করে। পরে লরিতে তল্লাশ চালিয়ে লরির বডি কেটে গোপন চেম্বার থেকে 20টি ব্যাগে প্রায় 1200 কেজি সন্দেহজনক বার্মিট সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় ধলাই পুলিশ। পাশাপাশি কালাইন থানাধীন ভাটগ্রামের বাসিন্দা লরি চালক তথা লরি মালিক ফজলউদ্দিন তপাদার বয়স 36 এবং ধলাই থানাধীন রাজঘাটের বাসিন্দা তথা সহচালক মঞ্জুরুল ইসলাম লস্করকে আটক করে পুলিশ। পরে এ মর্মে ধলাই পুলিশের তরফ থেকে এক মামলা দায়ের করে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা গেছে।
সম্প্রতি বজরং দলের প্রশিক্ষণ শেষে ঘরে ফেরার পথে বজরং দলের সদস্য শম্ভু কৈরিকে নির্মমভাবে হত্যা করে সেলিমউদ্দিন নামের এক যুবক। নৃশংস ওই ঘটনার পর থেকে বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তারা এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। এ নিয়ে শিলচরেও আন্দোলন অব্যাহত রয়েছে। শিলচরের স্থানীয় একাংশ হিন্দুত্ববাদী জনগণেরা মিলে শুক্রবার এক প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করেন। এদিন প্রতিবাদরা সাংবাদিকদের সাথে কথা বলতে গেলে জানান, অতিসত্বর ঘটনার মূল অপরাধী সেলিমউদ্দিনকে ফাঁসি প্রদান করতে দাবি জানান। এদিন তারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের কাছে আবেদন জানান। পাশাপাশি নিহত শম্ভু কৈরির পরিবারকে আর্থিক সাহায্য প্রদান ও ঘটনার এনআইএ তদন্তের দ্বারা শম্ভু কৈরির অসহায় পরিবারকে ন্যায্য বিচার দিতে হবে বলে দাবি জানান একাংশ স্থানীয় হিন্দুত্ববাদী জনতা। তাদের এই দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে স্থানীয় জনতারা মিলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে জানান তারা। এদিনের ধর্ণা কর্মসূচিতে বিপ্লব দাস, আশিস দাস, স্বপ্না বৈষ্ণব, কুটু ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী 22 জানুয়ারি দুধপাতের চৌধুরী পাড়া সাহেবের মাজারে বার্ষিক উরুষ উৎসব অনুষ্ঠিত হবে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাঞ্জাবের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মৌলানা মুজাহিদ আলী খান। তার সাথে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানারা। শনিবার এক সাংবাদিক সম্মেলনে করে এ নিয়ে বিস্তারিত জনসমক্ষে তুলে ধরেন আয়োজকরা। তারা জানান, 22 জানুয়ারি রবিবার হজরত সুফি শাহ কুরমালি চৌধুরী সাহেবের 52তম ইসাইলের সওয়াব অনুষ্ঠিত হইবে সকাল 8 ঘটিকা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত। এখানে পাঞ্জাবের বিশিষ্ট উলেমাগণ আসবেন এবং কাচাল বরাকবেলি থেকেও অনেক বিশিষ্ট এবং কান্টুর সাহেবজাদাও আসবেন, বিশিষ্ট আলিম উলেমাগণও আসবেন। এর জন্য আমি সর্বধরনের সর্বশ্রেণীর জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই এখানে এসে এই পীর সাহেবের এখানে এসে পীর সাহেবের রোজায় এসে দোয়া আশীর্বাদ নেবার জন্য এবং সবাইকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম। আগামী 22 জানুয়ারি রোজ রবিবার সকাল 8 ঘটিকা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত দুধপাতিল চৌধুরী পাড়া সাহেব বাড়ির সংলগ্ন মাঠে উরুস মোবারকের আয়োজন করা হইয়াছে। সেই জন্য আমি কুরমালি সাহেবের নাতি এবং পুত্রবধূ, ছোটো নাতি, আমার নাম মোহাম্মদ জাভেদ আহমদ চৌধুরী। আমি দুধপাতিল এবং দেশ বিদেশের যেত খাসারবাসী এবং আসামবাসী সবার কাছে আমার সালাম এবং নমস্কার। হিন্দু মুসলিম খ্রিস্টান যোগ যারা আসুন সবার কাছে আমার সেই নিমন্ত্রণ দেওয়া হলো যে এইখানের মধ্যে সবই আওয়ার লাগে, দোয়া নেওয়ার লাগে। মকর সংক্রান্তি উপলক্ষে শিলচরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম লোকেদের সুপর্ণা হোর স্মৃতিতে কম্বল বিতরণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে প্রাঙ্গণে কম্বলগুলো অসহায়দের হাতে তুলে দেন ডিএসএ সভাপতি বাবুল হোর। সঙ্গে ছিলেন ডিএসএস সহসভাপতি সুজয় দত্ত রায় ও সুজন দত্ত, নিলয় পাল, উৎপল দত্ত, অরিজিৎ গুপ্ত, নিহালেন্দু দেব, খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর প্রমুখ। শনিবারের অনুষ্ঠান নিয়ে এবছর খোঁজের উদ্যোগে 92তম শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হল। এই কম্বল আমরা প্রতি বছর খোঁজের ব্যবস্থাপনায় আমরা এই সময় আমরা কিছু লোকের হাতে তুলে দেই এবং আজকে আমার প্রয়াত স্ত্রী সুপর্ণা হোরের স্মৃতির উদ্দেশ্যে এই কম্বল আপনাদের, যারা হ্যান্ডিক্যাপ পাওয়া, যারা শারীরিক কিছুটা অসুস্থ আছে তাদেরকে তুলে দিচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস এটা আপনাদের কিছুটা হলেও শীত নিবারণ হবে। আমরা প্রতি বছরে আজকের দিনে সোনাইয়ের শুরু হলো আনন্দ মেলা। শনিবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সোনাই পুরসভার চেয়ারম্যান শিলুরানী দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর সদস্য নেবুল ইসলাম মজুমদার, পুর সদস্যার প্রতিনিধি আজাদ হোসেন লস্কর, সবিনয় দাস, এনামুদ্দিন, রফিক আহমেদ, রাহুল দে প্রমুখ। এ ব্যাপারে বক্তারা জানান, এলাকার প্রায় 10 বছর পর আনন্দ মেলার আয়োজন করা হয়েছে।
এক মাস চলবে এই মেলা। সোনাই অঞ্চলের জনসাধারণ এই মেলায় এসে আনন্দ পাবেন বলে আশা প্রকাশ করেন তারা। মেলায় নাগরদোলা সহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে দোকান খুলেছেন ব্যবসায়ীরা। আমাদের সোনাই মিউনিসিপালিটিতে 2 নম্বর ওয়ার্ডে মানে নিবেদন এবং খুশি করার জন্য মানে আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। অনেক দিন পরে আজকে প্রায় 10 বছর পরে এরকম হবে পরে আজকে আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। আর আজকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শিলুরানীনাথ মহাশয়া মানে এটা ওপেনিং করছেন পিতাকাটিয়া। আর আমরা আশা রাখি এই আনন্দ মেলাটা খুব সুন্দর এবং সফল হবে এবং সোনাই অঞ্চলের মিউনিসিপ্যালিটি তথা বৃহত্তর সোনাই অঞ্চলের মানুষ এই মেলা উপভোগ করবে। এই কর্মব্যস্ততার ফাঁকে যখন মানুষ একটু আনন্দ পায় তখন মানসিকভাবে মানুষের সান্ত্বনা পায়। আর এই আনন্দ মেলা হওয়ার জন্য আমরা মিউনিসিপ্যালিটির তরফ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিয়েছি মানুষের আনন্দের জন্য। আজকে জনগণ মা বোন সবাই আসে এখানে আনন্দ উপভোগ করুক এই কামনা করে মানে আজকে আমরা শুভারম্ভ করে দিয়ে যাচ্ছি। মকর সংক্রান্তি উপলক্ষে আগামীকাল অর্থাৎ রবিবার আমার বাংলা সংবাদের খবর সম্প্রচারিত হবে না, পরবর্তী সংবাদ সোমবার সম্প্রচারিত হবে। মকর সংক্রান্তি উপলক্ষে আমার বাংলা নিউজ চ্যানেলের তরফ থেকে আপামর দর্শক শুভান্নদায় সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে লড়ছে কংগ্রেস, মন্তব্য বিধায়ক কমলাক্ষের। চলে গেলেন শিলচর রাধামাধব কলেজের অধ্যাপক সুদর্শন গুপ্ত। পৌষ পরব, বাজারে আগুন ছড়ালেও আয়োজনে নেই খামতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।